আগে আমরা একটা বিক্রিয়া দেখেছিলাম যেখানে হচ্ছে অ্যালকাইনের সাথে আমরা সোডিয়ামের বিক্রিয়া দিয়েছিলাম, সেই ক্ষেত্রে সোডিয়াম এসে এই হাইড্রোজেন দুটোকে প্রতিস্থাপিত করেছিল এবং হচ্ছে আমরা অ্যালকাইনকে শনাক্ত করতে পেরেছিলাম। এখন আমরা অ্যালকাইনের আরও একটি শনাক্তকারী বিক্রিয়া দেখব এবং এই ক্ষেত্রে আমরা যে যৌগটি ব্যবহার করব সেই যৌগটির নাম হচ্ছে ডাই অ্যামিন সিলভার নাইট্রেট। এই ক্ষেত্রে অ্যালকাইনকে শনাক্ত করার জন্য আমাদের যে যৌগটি দরকার সেই যৌগটির নাম হচ্ছে ডাই অ্যামিন সিলভার নাইট্রেট। এই যৌগটি সম্পর্কে একটু জানা দরকার। এই যৌগটা হচ্ছে একটা জটিল যৌগ। এই যৌগটার নাম কেন এরকম হলো সেটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এখানে একটু খেয়াল করো, এই যে এই যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়া। এটা আমরা জানি যে এই যৌগটির নাম হচ্ছে অ্যামোনিয়া। এখানে একটু খেয়াল করো, এই অ্যামোনিয়ার দুই পাশে একটি ব্রেকেট দিয়ে টু দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে এখানে অ্যামোনিয়া রয়েছে দুইটি, এই কারণে এই অংশটুকুকে বলা হয় ডাই অ্যামিন, মানে হচ্ছে অ্যামোনিয়া দুইটা। এবার একটু খেয়াল করো, এখানে সিলভার নামক একটা মৌল রয়েছে, এই কারণে এই সিলভার, তারপর হচ্ছে আরেকটা মূলক রয়েছে নাইট্রেট, এই হচ্ছে নাইট্রেট, এই কারণেই এই যৌগটির নাম ডাই অ্যামিন সিলভার নাইট্রেট। এখন আমরা দেখব এই ডাই অ্যামিন সিলভার নাইট্রেটের সাথে অ্যালকাইনের বিক্রিয়া দিলে সেটা কীভাবে বিক্রিয়া করে এবং বিক্রিয়াটা সহজে কীভাবে মনে রাখতে পারি, আমরা সেই টেকনিকটাও দেখব। এখন প্রথমে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে সেই আগের সোডিয়ামের মতো, এখানে সোডিয়াম যেরকমভাবে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করেছিল ঠিক সেইমভাবে এই যে এই সিলভার, সেই সিলভারও এসে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। তাহলে এই যৌগটি কীরকম হবে সেটা একটু দেখি আমরা। এই যৌগটি তখন দেখতে এরকম হবে, এটাকে বলা হয় সিলভার অ্যালকানাইট। এখন আমরা বিক্রিয়াটি কমপ্লিট করি। এখানে একটু খেয়াল করো, এখানে এই সিলভার এখানে ছিল একটা আর এখানে সিলভার আমরা ব্যবহার করেছি দুইটা, কাজে এটা সমতা বিধানের জন্য নিশ্চয়ই আমাদেরকে এখানে একটা টু দেওয়া লাগবে। এখন বিক্রিয়াটা আমরা কমপ্লিট করব এবং কীভাবে সহজে মনে রাখা যায় সেটা আমরা একটু দেখব। এখানে একটু খেয়াল করো যে এই যে এখানে দেখো, এখানে অ্যামোনিয়া ছিল হচ্ছে দুইটা, এর আগে যেহেতু আরেকটা টু দেওয়া হয়েছে তার মানে এখানে টোটাল অ্যামোনিয়া হয়ে গেছে চারটা। এখন এই চারটা অ্যামোনিয়ার মধ্যে আমরা দুইটা অ্যামোনিয়াকে প্রথমেই লিখে ফেলব। এই যে আমি দুইটা অ্যামোনিয়াকে প্রথমেই লিখে ফেললাম, আমার হাতে এখনও বাকি আছে দুইটা অ্যামোনিয়া এবং আমার হাতে এখনও দুইটা নাইট্রেট মূলক বাকি আছে। এখানে একটু খেয়াল করো, এই যৌগটার সামনে যেহেতু টু দেওয়া হয়েছে তার মানে এখানে নাইট্রেট মূলক রয়েছে দুইটা। এখন আমাদের নতুন একটি তথ্য জানতে হবে, সেই তথ্যটি জানার জন্য আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে অ্যামোনিয়া সম্পর্কে। এই যৌগটিকে বলা হয় হচ্ছে অ্যামোনিয়া এবং এই যৌগটিকে বলা হয় হচ্ছে অ্যামোনিয়াম। এখানে একটু খেয়াল করো যে অ্যামোনিয়া যৌগটি থেকেই আসলে অ্যামোনিয়াম যৌগটি তৈরি হয়েছে, সেটা কীভাবে তৈরি হয়েছে সেটা জানার জন্য আমাদেরকে একটু ব্যাখ্যা জানার প্রয়োজন, সেই ব্যাখ্যাটি আমরা এখন একটু দেখব। অ্যামোনিয়াতে রয়েছে নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তাকে যদি আমরা সাধারণভাবে ইলেকট্রন বিন্যাস করি তাহলে পাওয়া যায় 2.5, অর্থাৎ অ্যামোনিয়ার প্রথম কক্ষপথে ইলেকট্রন রয়েছে 2টা, পরের কক্ষপথে ইলেকট্রন রয়েছে 5টা। এখানে একটু খেয়াল করো, এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রন রয়েছে 2টা এবং পরের কক্ষপথে ইলেকট্রন রয়েছে 5টা, 1, 2, 3, 4, 5। এই 5টা ইলেকট্রনের মধ্যে এই যে 3টা ইলেকট্রন, এই 3টা ইলেকট্রন সে 3টা হাইড্রোজেনের সাথে শেয়ার করে। এই ক্ষেত্রে যেটা হয় যে এই 2টা ইলেকট্রন এই হাইড্রোজেন শেয়ার করে, যার ফলে হাইড্রোজেনের 2-এর নিয়ম পূরণ হয়, এই হাইড্রোজেনেরও 2-এর নিয়ম পূরণ হয়, এই হাইড্রোজেনেরও 2-এর নিয়ম পূরণ হয় এবং এই নাইট্রোজেনের তার অষ্টক পূরণ হয়। কীভাবে দেখো, এই যে তার 2টা ইলেকট্রন 4, 2টা ইলেকট্রন 6 আর এই যে 2টা ইলেকট্রন 8, অর্থাৎ নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে এখন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8 এবং সে অষ্টক পূরণ করে। কিন্তু এখানে একটু খেয়াল কর, এই যে তার এই 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রনকে বলা হয় হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। এই যৌগটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে,
একটা নাইট্রোজেন তিনটা হাইড্রোজেন এই যে তার দুইটা মুক্তজোড় ইলেকট্রন ছিল এই দুইটা মুক্তজোড় ইলেকট্রনকে আমি এইভাবে দুইটা ফোটা দিয়ে লিখতে পারি এখন একটু খেয়াল করো আমি আরেকটা মূলক এখানে নিয়ে আসলাম সেই মূলকটা হচ্ছে H প্লাস এই H প্লাস ও আগে একটা হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেনটা একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে এইচ প্লাসে পরিণত হয়েছে অর্থাৎ ওর শুধুমাত্র একটা প্রোটন রয়েছে ওর কিন্তু এখন কোনো ইলেকট্রন নেই আর এই যে এই অ্যামোনিয়া যৌগটা এই অ্যামোনিয়া যৌগটাতে তার দুইটা ইলেকট্রন অতিরিক্ত রয়েছে যেটা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি এই দুইটা ইলেকট্রনকে বলা হয় হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন এখন এরা দুইজন কি করে যে এই দুইটা মুক্তজোড় ইলেকট্রন এই মুক্তজোড় ইলেকট্রনটা এই অ্যামোনিয়া যদি এই এইচ প্লাসকে দান করে দেয় তখন তারা মিলে তৈরি করে হচ্ছে অ্যামোনিয়াম দেখো তার হাইড্রোজেন আগে ছিল তিনটা এখন হয়ে গেছে চারটা এই একটা হাইড্রোজেন সে এখান থেকে নিয়েছে আর এখানে দেখো যে এই যে প্লাস চিহ্নটা এই প্লাস চিহ্নটা হচ্ছে এই হাইড্রোজেন আয়নের প্লাস চিহ্ন অর্থাৎ অ্যামোনিয়ার সাথে যদি আমরা এইচ প্লাসের বিক্রিয়া দিই তাহলেই সেটা অ্যামোনিয়ামে পরিণত হয় কাজেই আমরা দেখলাম কীভাবে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম তৈরি করা যায় এখন আমরা আগের বিক্রিয়াটিতে ফেরত আসি আগের বিক্রিয়াটি ছিল হচ্ছে এই রকম যে এখানে আমরা অ্যালকাইনের সাথে একটা যৌগের বিক্রিয়া দিয়েছিলাম সেই যৌগটা ছিল একটা জটিল যৌগ যৌগটা ছিল হচ্ছে ডাই অ্যামিন সিলভার নাইট্রেট এই যৌগটার সাথে যখন এই অ্যালকাইনের বিক্রিয়া দেওয়া হয়েছিল তখন এই সিলভার এসে এই হাইড্রোজেন দুটোকে প্রতিস্থাপিত করেছিল এবং তৈরি করেছিল এই যৌগটার নাম হচ্ছে সিলভার অ্যালকানাইট এখানে যেহেতু দুইটা সিলভার আমরা ব্যবহার করেছি এই কারণে এই যৌগটার আগে আমরা একটা টু দিয়েছিলাম এখন এটার আগে একটা টু দেওয়ার অর্থ এই দাঁড়ালো যে এখানে সিলভার হয়ে গেছে দুইটা অ্যামোনিয়া আগে ছিল দুইটা যেহেতু আগে এখন একটা টু দিলাম তাই এখন অ্যামোনিয়া হয়ে গেছে চারটা এখানে নাইট্রেট ছিল একটা এখন নাইট্রেট হয়ে গেছে দুইটা এখন একটু খেয়াল করো এখানে আমাদের হাতে অ্যামোনিয়া ছিল হচ্ছে চারটা সেই চারটা অ্যামোনিয়ার মধ্যে দুইটা অ্যামোনিয়াকে আমরা এখানে লিখে ফেলেছি আমাদের হাতে এখনও দুইটা অ্যামোনিয়া বাকি আছে দুইটা অ্যামোনিয়া আবার একটু খেয়াল করো এই যে দুইটা হাইড্রোজেন ছিল এখানে এই যে দুইটা হাইড্রোজেন যাদেরকে এই সিলভার এসে প্রতিস্থাপিত করেছিল সেই দুইটা হাইড্রোজেন কিন্তু আমাদের হাতে আছে অর্থাৎ আমাদের হাতে আছে দুইটা অ্যামোনিয়া এবং দুইটা এইচ প্লাস আয়ন অর্থাৎ এই যে অ্যামোনিয়া এবং হচ্ছে এইচ প্লাস আয়ন এই দুইটা মিলে কী তৈরি করে আমরা একটু আগেই দেখলাম তারা মিলে তৈরি করে হচ্ছে অ্যামোনিয়াম অর্থাৎ এখানকার যে দুইটা অ্যামোনিয়া সে করলো কি দুইটা এইচ প্লাসের সাথে অ্যামোনিয়াম তৈরি করে ফেলল দুইটা অর্থাৎ আমাদের হাতে এখন রয়েছে হচ্ছে দুইটা অ্যামোনিয়াম এখন আবার একটু খেয়াল করো এখানে কিন্তু আমাদের একটা নাইট্রেট মূলক ছিল হচ্ছে দুইটা যেহেতু এখানে টু ছিল অর্থাৎ আমাদের হাতে নাইট্রেট মূলক রয়েছে দুইটা আবার অ্যামোনিয়াম মূলক রয়েছে দুইটা সেই দুইটা অ্যামোনিয়াম এবং হচ্ছে দুইটা নাইট্রেট মূলক মিলে তৈরি করবে হচ্ছে ব্যাপারটা আবার একটু খেয়াল করো এখানে আমাদের হাতে অ্যামোনিয়া ছিল টোটাল চারটা সেই চারটা অ্যামোনিয়ার মধ্যে দুইটা অ্যামোনিয়া আমরা লিখে ফেলেছি আমাদের হাতে বাকি আছে এখনও দুইটা অ্যামোনিয়া সেই দুইটা অ্যামোনিয়া দুইটা হাইড্রোজেনকে নিয়ে তৈরি করে ফেললো হচ্ছে অ্যামোনিয়াম দুইটা অ্যামোনিয়াম এবং সেই দুইটা অ্যামোনিয়াম এখানকার দুইটা নাইট্রেট মূলকের সাথে যুক্ত হয়ে তৈরি করে ফেললো অ্যামোনিয়াম নাইট্রেট দুইটা অর্থাৎ দুই অণু অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করে ফেললো অর্থাৎ যৌগটা হবে হচ্ছে শেষমেশ অর্থাৎ শেষমেশ বিক্রিয়াটি হবে হচ্ছে এইরকম